ফ্রেন্স আপনাদের সকলকেই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেলে ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবলের মেন এক্সামের ইংলিশের জন্য প্রতিদিন পাঁচটি করে ওয়ান ওয়ার্ড সাবস্ক্রিপশন পাঁচটি ফ্রেজেস অ্যান্ড ইডিয়ামস এবং পাঁচটি স্পেলিং শেখানো হয় আজ তার পঞ্চম ক্লাস চলুন বন্ধুরা ক্লাসটি শুরু করা যাক প্রথমেই আমরা গুরুত্বপূর্ণ পাঁচটি ওয়ান ওয়ার্ড সাবস্ক্রিপশন দেখে নেব এখানে প্রথমে বলা হয়েছে ওয়ান হু লুকস অ্যাট দ্য ব্রাইটস সাইড অফ থিংস অর্থাৎ একজন যিনি সমস্ত কিছুর মধ্যে আশার আলো খুঁজে পান তাকে বলা হয় অপটিমিস্ট বা আশাবাদী এরপর রয়েছে ওয়ান হু লুকস অ্যাট দ্য ডার্ক সাইড অফ থিংস অর্থাৎ একজন যিনি সমস্ত কিছুর মধ্যে নৈরাশ্য খুঁজে পান তাকে বলা হয় পেসিমিস্ট বা নৈরাস্যবাদী এরপর রয়েছে ওয়ান হু লাভস হিজ ওন কান্ট্রি অর্থাৎ একজন যিনি তার নিজের দেশকে ভালোবাসেন তাকে বলা হয় প্যাট্রিয়ট বা দেশপ্রেমিক এরপরে রয়েছে ওয়ান হু জার্নিস টু এ হোলি প্যালেস হোলি প্লেস অর্থাৎ একজন যিনি পবিত্র ভূমির দিকে যাত্রা শুরু করেছেন তাকে বলা হয় পিলগ্রিম বা তীর্থযাত্রী এরপরে পাঁচ নম্বরে রয়েছে ওয়ান হু হ্যাভ নাই মাদার নর ফাদার অর্থাৎ একজন যার বাবা মা কেউই নেই একে বলা হয় অরফ্যান বা অনাথ এরপর আমরা গুরুত্বপূর্ণ পাঁচটি ফ্রেজেস এবং ইডিয়ামস শিখে নেব প্রথমে রয়েছে গিভ ইন যার অর্থ টু সারেন্ডার অর্থাৎ সমর্পণ করা এরপর রয়েছে গিভ আপ এর অর্থ অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা এরপর রয়েছে গিভ অফ যার অর্থ সেন্ড আউট অর্থাৎ নিঃসৃত হওয়া এরপর রয়েছে গিভ অ্যাওয় এর অর্থ এস্কেপ অর্থাৎ পলায়ন করা এরপর রয়েছে কাম ইন টু ফোর্স এর অর্থ টু বিগিন অর্থাৎ চালু হওয়া এরপরে আমরা গুরুত্বপূর্ণ পাঁচটি স্পেলিং শিখে নেব প্রথমে রয়েছে জার্নাল জে ও ইউ আর এন এ এল জার্নাল এরপর রয়েছে পারশিপ পিইআর আই ভি ই পারশিপ এর অর্থ অনুভব করা এরপর রয়েছে অকেশন ও সি সি এ এস আই ও এন অকেশন এরপর রয়েছে ভেহিকেল এটি খুবই গুরুত্বপূর্ণ ভিই এইচ আই সি এল ই ভেহিকেল এরপর রয়েছে অ্যাসিস্ট্যান্স এ এস এস টি এ এ এন সিই অ্যাসিস্ট্যান্স আমাদের ইউটিউব চ্যানেল এক্সাম বুকলেটে নিয়মিত পাঁচটি করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফ্রেজেস অ্যান্ড ইডিয়ামস এবং স্পেলিং শেখানো হয় নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দেন কোনো জিজ্ঞাসা থাকলে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান